সকলকে স্বাগত এই ভিডিওতে দেখাবো ডিএলএড পার্ট ওয়ান এক্সটার্নাল পরীক্ষার জন্য ফাইনাল মাইক্রোলেসেন প্ল্যানের একটি খাতা আপনারা এই খাতাটি দেখলে বুঝতে পারবেন আপনাদের খাতাটি কেমনভাবে সাজাবেন প্রথমে ফ্রন্ট পেজে লিখবেন নিজের কলেজের নাম তারপর সাবজেক্ট প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহান্সমেন্ট এরপর নিজের নাম লিখবেন রেজিস্ট্রেশন নম্বর লিখবেন রোল নম্বর লিখবেন কোর্স এবং সেশন লিখবেন এরপর কোনো মনীষীর বা কোনো মহান ব্যক্তিত্বের বাণী লিখবেন এবং ছবি দেবেন এরপর ভূমিকা লিখবেন যে কোনো শিক্ষামূলক ভূমিকা আপনি এখানে লিখতে পারেন অনুপাঠ পরিকল্পনা কাকে বলে সেটা লিখবেন অনুশিক্ষণ চক্র এটা লিখবেন অনুশিক্ষণ পাঠ পরিকল্পনার পর্যায় বা ধাপ পাঁচটি যে স্কিল রয়েছে বা দক্ষতা রয়েছে সেটা লিখবেন এরপর সূচিপত্র লিখবেন প্রথমে পাঁচটা দক্ষতা বা স্কিল লিখবেন তারপর সেই দক্ষতার উপর ভিত্তি করে কোন বিষয়ের মাইক্রো লেসন প্ল্যান তৈরি করছেন সেটা লিখবেন তারপর পৃষ্ঠা নম্বরগুলো লিখবেন কোন পৃষ্ঠাতে কোন স্কিল রয়েছে এটা লিখবেন প্রথমে সমন্বয় সাধন দক্ষতা সমন্বয় সাধন দক্ষতার উপরে আপনি বাংলাও করতে পারেন কোনো অসুবিধা নেই বা যে কোনো বিষয়ের লেসন প্ল্যান তৈরি করতে পারেন তবে আমি বলবো যে বাংলা ইংরেজি গণিত আর পরিবেশ এই সিকোয়েন্সে আপনি সাজাবেন এভাবে করলে যে কোনো অসুবিধা হবে এমন কিন্তু নয় এভাবেও করতে পারেন যে বিষয়ের উপর লেসন প্ল্যান করবেন সে বিষয়ের অবশ্যই টিএলএম নিয়ে যাবেন এরপর শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা এরপর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এরপর শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর সবশেষে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এইভাবে আপনারা আপনাদের এক্সটার্নাল খাতাটি তৈরি করবেন পাঁচটা স্কিল আর চারটে সাবজেক্ট লেসেন প্ল্যান তৈরি করতে হবে পাঁচটা একটা যে এক্সট্রা স্কিল থাকবে সেই স্কিলের উপর যে কোনো একটি বিষয় নিয়ে মাইক্রো লেসেন প্ল্যান তৈরি করবেন খাতাটি সুন্দর করে তৈরি করবেন বানান ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন ধন্যবাদ